যুদ্ধৰ বিভীষিকা এবাৰ আমেরিকা আৰু ব্ৰিটেইনে একেলগে ভয়ংকৰ আক্ৰমণ কৰিছে হুতিৰ ওপৰত। হুতিৰ ছটাকৈ ঘাটিত নিশাৰ ভাগত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক কৰা পৰিলক্ষিত হৈছে। কত কত ভয়াবহ আক্ৰমণ চলিছে এই মুহূৰ্তত লাইভ আপডেট দিয়াৰ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ, বিগ ক্ৰেক ব্ৰেকিং আপডেট এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। বিশ্বত হঠাৎ ভয়ংকৰভাৱে বৃদ্ধি পাইছে যুদ্ধৰ বিভীষিকা। নিশা হুতিৰ ছটাকৈ ঘাটিত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক চলিছে। দৃশ্যাংশ দেখুৱাম পৰৱৰ্তী পৰ্যায়ত। আমেৰিকা ব্ৰিটেইনৰ আক্ৰমণত হুতিয়া ব্যৱহাৰ কৰা কেইবাখনো হেলিকপ্টাৰ ধ্বংস কৰি দিয়া হৈছে। আক্ৰমণত ধ্বংস কৰিছে হুতিয়া ব্যৱহাৰ কৰা অস্ত্ৰ ভাণ্ডাৰ, যুদ্ধৰ প্ৰশিক্ষণস্থলী। বৰ্তমানেও চলি আছে অতি ভয়াৱহভাৱে আক্ৰমণ। বিশ্বত যুদ্ধৰ বিভীষিকা বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। বেহছাদ আৰু চৌবিছ জাহাজত ইৰাক, ইৰাণ, ছিবিয়া, ইমেনৰ তৰফৰ পৰা সন্ত্ৰাসবাদীয়ে ঘাটি পাতিছিল আৰু তাৰ তথ্য লাভ কৰাৰ পাছতেই আক্ৰমণ চলিছে হুতিৰ ওপৰত। আমেৰিকাৰ প্ৰতিৰক্ষা সচিব লয়েড আষ্টিনৰ হুংকাৰ, লয়েড আষ্টিনে হুংকাৰ দিছে আগন্তুক দিনত ইয়াতকৈও ভয়াৱহ হ'ব যুদ্ধ। যুদ্ধ অতি ভয়াৱহ হ'ব, হুতিক সাজু থাকিবলৈ কৈছে। বিশ্বত হঠাৎ ভয়ংকৰভাৱে বৃদ্ধি পাইছে যুদ্ধৰ বিভীষিকা। দৃশ্যাংশ আহি পৰিছে এই মুহূৰ্তত, দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। ইয়াৰ দিনৰ দৃশ্যাংশ, হঠাৎ বিশ্বত ভয়ংকৰভাৱে যুদ্ধৰ বিভীষিকা বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। এবাৰ আমেৰিকা আৰু ব্ৰিটেইনে একেলগে আক্ৰমণ কৰিছে সন্ত্ৰাসবাদী সংগঠন হুতিৰ ওপৰত। হুতিৰ ছটাকৈ ঘাটিত নিশাৰ ভাগত কিছু মুহূৰ্তৰ পূৰ্বে ভয়ানক আক্ৰমণ চলিছে। আৰু এবাৰ আমেৰিকা আৰু মহাশক্তিধৰ আমেৰিকা আৰু ব্ৰিটেইন একলগ হৈছে, একেলগে ভয়াৱহভাৱে আক্ৰমণ চলিছে। এক্সক্লুচিভ দৃশ্যাংশ এই মুহূৰ্তত আহি পৰিছে, ইয়াৰ দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। হুতিৰ ছটাকৈ ঘাটিত ভয়ংকৰ এয়াৰ ষ্ট্ৰাইক কৰিছে আমেৰিকা আৰু ব্ৰিটেইনে একেলগে। আৰু আমেৰিকা ব্ৰিটেইনৰ যৌথ আক্ৰমণত হুতিৰ ছটাকৈ ঘাটি ধ্বংস হৈ গৈছে। এই মুহূৰ্তত দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। হুতিৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ চলিছে। হুতিৰ ছটাকৈ ঘাটিত আক্ৰমণ চলিছে। এবাৰ আমেৰিকা আৰু ব্ৰিটেইন একলগ হৈছে, একেলগে হুতিৰ ছটাকৈ ঘাটিত আক্ৰমণ চলিছে। দিনত কেনেধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল, ৰাতি কেনেধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, আক্ৰমণ কেনেকৈ হৈছে এই মুহূৰ্তত ডাবল উইণ্ডত আমি মুহূৰ্ত দেখুৱাৰ চেষ্টা কৰিম। নিশাৰ ভাগত এখন উইণ্ডত আমি নিশাৰ ভাগৰ দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। নিশা কেনেদৰে আক্ৰমণ চলিছে দৃশ্যাংশকেইটা লক্ষ্য কৰক, কিমান ভয়াৱহ আক্ৰমণ চলিছে। পুনৰবাৰ উল্লেখ কৰাৰ চেষ্টা কৰিছোঁ, আমেৰিকা ব্ৰিটেইনৰ তৰফৰ পৰা হুতিৰ ছটাকৈ ঘাটিত আক্ৰমণ চলোৱা হৈছে। বৰ্তমানেও চলি আছে হুতিৰ ওপৰত ভয়াৱহ আক্ৰমণ। এই মুহূৰ্তত দৃশ্যাংশ আহি পৰিছে, আমি লাইভ আপডেট দিয়াৰ চেষ্টা কৰি আছোঁ। বেহছাদ আৰু চৌবিছ জাহাজত ইৰাক, ইৰাণ, ছিৰিয়া, ইমেনৰ সন্ত্ৰাসবাদীয়ে ঘাটি পাতিছিল আৰু এই তথ্য লাভ কৰাৰ পাছতেই আক্ৰমণ চলিছে হুতিৰ ওপৰত। হুতিৰ ছটাকৈ ঘাটিত আক্ৰমণ চলা হৈছে। আমেৰিকা প্ৰতিৰক্ষা সচিব লয়েড আষ্টিনৰ হুংকাৰ, আগন্তুক দিনত আৰু ভয়াৱহ হ'ব যুদ্ধ। লয়েড আষ্টিনৰ তৰফৰ পৰা আমেৰিকাৰ প্ৰতিৰক্ষা সচিব লয়েড আষ্টিনে হুংকাৰ প্ৰদান কৰিছে হুতিক। হুতিক কৈছে আগন্তুক দিনত ইয়াতকৈও ভয়াৱহ আক্ৰমণৰ বাবে আপোনালোক সাজু থাকক। আমেৰিকা ব্ৰিটেইনৰ আক্ৰমণত ধ্বংস হৈছে হুতিৰ কেইবাটাও অস্ত্ৰ ভাণ্ডাৰ, কেইবাখনো হেলিকপ্টাৰ ধ্বংসপ্ৰাপ্ত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। এটা ডাঙৰ খবৰ আৰু আপডেট আহি আছে, আমি আপডেটসমূহ পুনৰবাৰ ফুল প্লেট মাধ্যমত লোৱাৰ চেষ্টা কৰিম। আপডেট যিহেতু আহিছে, আমি কি আপডেট আহিছে পুনৰবাৰ ফুল প্লেট মাধ্যমত ল'ম। আমেৰিকাৰ প্ৰতিৰক্ষা সচিব লয়েড আষ্টিনৰ তৰফৰ পৰা হুংকাৰ প্ৰদান কৰা হৈছে আমেৰিকাত বৰ্তমান কেনেধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। বিশ্বত হঠাৎ ভয়ংকৰভাৱে যুদ্ধৰ বিভীষিকা বৃদ্ধি পাইছে। এবাৰ ব্ৰিটেইন আৰু আমেৰিকা লগ হৈ
হুতির ছটাক ঘাটিত ভয়ঙ্করভাবে এয়ার স্ট্রাইক করেছে। আমেরিকা আর ব্রিটেনের আক্রমণ ধ্বংস হয়েছে হুতিয়া ব্যবহার করা কেবাখনো হেলিকপ্টার। আপডেট সমূহ এই মুহূর্ত দেখাই যাওয়ার চেষ্টা করছো। আক্রমণত হুতিয়ে ব্যবহার করা অস্ত্র ভান্ডার যুদ্ধের প্রশিক্ষণস্থলী বর্তমানেও চলি আছে হুতির উপর আক্রমণ। নিশা হয়েছে যেটা যেহেতু বেসাত আর চৌবিশ জাহাজত ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেনের সন্ত্রাসবাদীয় ঘাটি পাতিছিল আর এই তথ্য লাভ করেছিল। তথ্য লাভ করার পাছতেই আক্রমণ চলিছে হঠাৎ হুতির উপর। এয়ার স্ট্রাইক করেছে নিশার ভাগত। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড আস্টিনের তরফের হুঙ্কার প্রদান করা হয়েছে আগন্তুক দিনত ইয়াতকৈও অতি ভয়াবহ হব যুদ্ধর পরিস্থিতি। আর এই যুদ্ধর ভয়ঙ্কর পরিস্থিতির সাজু হয়ে থাকিবলৈ হুতিক নির্দেশ দিছে। হুতিক আক্রমণ করব, ইয়াতকৈও ভয়াবহভাবে আক্রমণ করব আমেরিকা আর ব্রিটেনে। মহাশক্তিধর আমেরিকা আর ব্রিটেন এবার লগ হয়েছে। আমেরিকা ব্রিটেন লগ হয়ে হুতির উপর ছুটির ছটাক ঘাটিত নিশার ভাগত আক্রমণ করেছে। নিশার দৃশ্যাংশ এই মুহূর্ত দেখার চেষ্টা করি। নিশার এক্সক্লুসিভ দৃশ্যাংশ আহি পড়ছে। এ নিশার ভাগর দৃশ্যাংশ। হঠাৎ বিশ্বত ভয়ঙ্করভাবে যুদ্ধর বিভীষিকা বৃদ্ধি পাইছে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো কিছু মুহূর্তের পূর্বে এইদরে আক্রমণ চলিছে হুতির উপর, হুতির ছটাক ঘাটিত। আর এই ছটা ঘাটিত, এই প্রধান ছটা ঘাটিত যেহেতু প্রশিক্ষণ দিয়া হয় হুতি সন্ত্রাসবাদীর কেদারসকলক, আর এই কেদারসকলক প্রশিক্ষণ দিয়া ছটাক ঘাটিত আক্রমণ চলাইছে। আর ইয়াতে যুদ্ধর ভান্ডার সমূহ রখা হয়, আর যুদ্ধর ভান্ডারতেই আক্রমণ চলাইছে আমেরিকা ব্রিটেনে। আমেরিকা ব্রিটেনে কিছু গোপন তথ্য লাভ করেছিল আর এই গোপন তথ্যের ভিত্তিতেই ভয়ঙ্কর আক্রমণ চলাইছে নিশার ভাগত। ডর খবর পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো। আমেরিকা আর ব্রিটেনের তরফের এবার একলগে হুতিক আক্রমণ করেছে সন্ত্রাসবাদী সংগঠন। হুতির উপর ভয়াবহ আক্রমণ চলিছে। বর্তমানেও এয়ার স্ট্রাইক চলি আছে, বর্তমানেও আক্রমণ চলি আছে হুতির ছটাক ঘাটিত আক্রমণ চলিছে। হুতিয়া ব্যবহার করা কেবাখনো যুদ্ধ হেলিকপ্টার ধ্বংস করে পেলাইছে। তথ্য লাভ করার পাছতেই হুতির উপর আক্রমণ চলিছিল। আজি দিনের ভাগত কেনে ধরনের আক্রমণ চলিছিল, নিশা কেনে ধরনের আক্রমণ চলিছে, আমি পুনর্বার যদি সম্ভব হয় ডাবল উইন্ডোত দেখার চেষ্টা করি। দুটাক দৃশ্যাংশ একলগে দেখার চেষ্টা করি যদি সম্ভব হয়। আগন্তুক দিনত ইয়াতকৈ ভয়াবহ হব যুদ্ধর পরিস্থিতি। দিনের দৃশ্যাংশ সোঁহাতের স্ক্রিনখনত আমি দিনের দৃশ্যাংশ দেখাইছো, বাওঁফালে আমি দেখাই আছো নিশা আমেরিকা ব্রিটেনে কেনে ধরনের আক্রমণ করেছে হুতি সন্ত্রাসবাদীর উপর। ছটাক ঘাটিত আক্রমণ চলিছিল আর দিনত এইদরে যুদ্ধ ধ্বংসাবশেষত পরিণত হয়েছিল, আর রাতির ভাগতো এনে ধরনের ভয়াবহভাবে এয়ার স্ট্রাইক করেছে। পুনর্বার জানাইছো বেসাত আর চৌবিশ জাহাজত ইরাক, ইরান, সিরিয়ার সন্ত্রাসবাদীয় ঘাটি পাতি আছিল আর সেই তথ্য লাভ করেছিল আমেরিকা ব্রিটেনের, আমেরিকা আর ব্রিটেনের সুরাংসুয়ায়। আর আমেরিকা ব্রিটেনের সুরাংসুয়ায় এই তথ্য লাভ করার পাছতেই হঠাৎ এয়ার স্ট্রাইক করেছে হুতির ছটাক ঘাটিত। আর নিশার ভাগত এনেদরে ভয়াবহ আক্রমণ চলিছে। হুতি সন্ত্রাসবাদীর ছটাক ঘাটিত আক্রমণ করেছে আমেরিকা আর ব্রিটেনে। আর নিশার ভাগতো এনে ধরনের ভয়ঙ্কর আক্রমণ চলি আছে। হুতিয়া ব্যবহার করা কেবাখনো যুদ্ধ হেলিকপ্টার ধ্বংস করে দিছে, প্রশিক্ষণস্থলীত আক্রমণ করেছে
অস্ত্র ভাণ্ডারত যুদ্ধ বিস্ফোরক লৈ হুতিয়ে অতদিনে আক্রমণ করে আসছিল সেই বিস্ফোরকর ভাণ্ডারত আক্রমণ চলিছে। বিস্ফোরক সমূহ ধ্বংস করে পেলাইছে হুতির সন্ত্রাসবাদীক, হুতি সন্ত্রাসবাদীর কেবাজনো কেডারক আক্রমণ করেছে। যেহেতু আমেরিকার উপর ড্রোন আক্রমণ চলিছিল, ড্রোন আক্রমণত তিনজনক সেনা নিহত হয়েছিল, আমেরিকান সেনা নিহত হয়েছিল, আর তার প্রত্যুত্তরত এইদরে ভয়ঙ্কর আক্রমণ চলিছে হুতির উপর। আর হুতিক কোয়া হয়েছে, লয়েড অস্টিনে কইছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের তরফের কোয়া হয়েছে হুতিক আগন্তুক দিনত ইয়াতকৈও ভয়াবহ হব আক্রমণ। আমি নিশার দৃশ্যাংশ পুনর্বার ফুল স্ক্রিনত দেখার চেষ্টা করি, নিশা কেনে ধরনের ভয়ঙ্কর আক্রমণ চলিছে আমি পুনর্বার ফুল স্ক্রিনত দেখাইছো। দৃশ্যাংশ লক্ষ্য করক কিমান ভয়াবহ আক্রমণ হয়েছিল, আমি ফুল এম্বিয়েন্সত নিশার দৃশ্যাংশ দেখাম। খবর